নমস্কার বন্ধুরা, আমি সোনালী আর আপনারা দেখছেন গার্ডেন প্যারাডাইস। আজ আরেকটি নতুন গাছ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি শুরু করার আগে সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না। এই গাছ সম্পর্কে অনেক কিছুই জানার আছে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও আনতে চলেছি, সেগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি থেকে আপনারা এই গাছ যদি করতে চান অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই গাছের নাম হচ্ছে রোহিও প্ল্যান্ট। অনেকে আবার একে বোট লিলিও বলে থাকে। এর পাতার কালার যেমন সুন্দর, পাতাগুলো দেখতেও কিন্তু সেরকম সুন্দর। আমার কাছে দেখতে পাচ্ছেন দুই ধরনের পাতা রয়েছে। এই গাছের পাতা দেখতে পাচ্ছেন, এটা যেমন সবুজ ওপরের দিকটা আর নিচটা কিন্তু পার্পল কালার। এটা যেহেতু একটু রোদের মধ্যে রয়েছে, তার এর কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আরেকটা গাছ আমার আছে, যেটার পাতাটা উপরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর রং। এটা যেমন পিঙ্ক আর সবুজ দিয়ে স্ট্রাইক করা রয়েছে, আর নিচের দিকটাও পার্পল কালার রয়েছে। এর পাতাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে অনেক সময় কিন্তু এই গাছের এই নিচের অংশ থেকে ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল দেখা যায়। তবে যে গাছগুলো অনেক দিনের পুরনো সেই গাছে সর্বত্র দেখা যায়। এই রোহিও প্ল্যান্ট 1 থেকে 1.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আর পাতাগুলোর সাইজগুলো দেখতে পাচ্ছেন অনেক লম্বা হয়, আর ওপর দিকটা ছুচলে প্রকৃতির হয়। এই গাছের শেকড় কিন্তু মাটির নিচে খুব গভীর পর্যন্ত যায় না, তাই এই গাছকে অনায়াসে বন্ধুরা হ্যাঙ্গিং করে আপনারা রেখে দিতে পারবেন। হ্যাঙ্গিং করে রাখলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। খুব তাড়াতাড়ি এই গাছ বেড়ে ওঠে। এই বর্ষার জল পেয়ে দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলো কিন্তু একদম টপ ভর্তি হয়ে গেছে। এতটুকু জায়গা নেই যে চারপাশ থেকে গাছ আরও বেরোবে। আমার দুটো টবই দেখতে পাচ্ছেন কিভাবে ভরে গেছে। ছোট্ট ছোট্ট টবেও এই গাছ করতে পারবেন। আমার এটা দেখুন, একটা ছোট্ট ঘট, এতেও কি সুন্দরভাবে কিন্তু আমি গাছটা করেছি। এটা আমার ঘরে জানলাটা থাকে, তাই জানলাতে আমি বেশি বড় টব দিই না, ছোট ছোট টব দিই, ভরে রাখি। বন্ধুরা, এই গাছ যদি একটা ডাল বা একটা গাছ নিয়ে এসে আপনারা লাগান, অনায়াসেই কিন্তু এই একটার থেকে আপনারা প্রচুর পরিমাণে এই গাছ খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। একটা গামলাতে যদি এই গাছের ডাল বসান, দেখবেন অল্প দিনের মধ্যে সেই গামলা ভরে যাবে। যত ঘন হবে তত কিন্তু দেখতে সুন্দর লাগে। এই গাছের ডাল খুব নরম। ডাল নরম হওয়ায় এই গাছের গোড়ার থেকে না তুলেও আপনি যদি এইখান থেকে একটা ডাল ভেঙে নিতে পারেন, সেই ডালটা নিয়ে আপনারা বসিয়ে দেন, তার থেকেও কিন্তু গাছ হয়ে যাবে। আমি কিন্তু এই ডাল ভেঙে ভেঙে এতগুলো গাছের চারা তৈরি করেছি। এই গাছে জলের পরিমাণটা কেমন লাগবে চলুন আগে জেনে নেওয়া যাক। এই গাছে কিন্তু বন্ধুরা খুব কম জল লাগে। জল যদি অতিরিক্ত হয়ে যায় বা টবের গোড়ায় যদি গাছের গোড়ায় যদি জল বসে থাকে, তাহলে কিন্তু এই গাছ বেশি দিন বাঁচবে না, কারণ শেকড় পচে গাছ অচিরেই নষ্ট হয়ে যাবে। তাই জলটা খুব বুঝে শুনে দেখতে হবে। যখন দেখবেন যে উপরিভাগটা ড্রাই হয়ে গেছে, তখনই গাছে জল দেবেন। তার জন্য কিন্তু আপনাদের ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ঠিক করে নিতে হবে। ঝুরঝুরে মাটিতে এই গাছ খুব ভালো হয়। এই গাছকে আপনারা ইনডোর বা আউটডোর দু জায়গাতেই রাখতে পারবেন। শীতকালে এই রোহিও প্ল্যান্টকে আপনারা ফুল সানলাইটে রাখবেন, কিন্তু গ্রীষ্মকালে যখন প্রখর রোদ ছাদে পড়ে, সেই সময় কিন্তু এই গাছকে 2-3 ঘন্টার বেশি
রাখা যাবে না। 2-3 ঘন্টার বেশি রাখেন যদি খুব প্রখর রোদে এর পাতাগুলো কিন্তু ঝলসে যাবে। এই দেখতে পাচ্ছেন, এটা আমার খুব রোদে থাকাতে পাতাগুলো কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এর পাতাগুলো কিন্তু এই গাছেরই পাতা, একই রকম পাতা ছিল, কিন্তু এইটা দেখুন আমার যেহেতু জানলাই আছে সেখানে অল্প আলো পড়ে, তা দেখুন কত সুন্দর সবুজ রংটা রয়েছে। আর এই গাছটাকে যেহেতু আমি ছাদে রেখেছি, এর পাতাগুলোর কালার দেখতে পাচ্ছেন পুরো চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম কালার হয়ে গেছে। তাই সেমি শেডে বা যেখানে 2-3 ঘন্টার বেশি আলো পড়ে না সেই রকম জায়গাতে কিন্তু এই গাছকে রেখে দেবেন। শীতকালে শুধু ফুল সানলাইটটা দিতে পারবেন। বর্ষাকালে অর্থাৎ এই সময় এই গাছের শেকড় কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ হয়। এই সময় উপযুক্ত টাইম যখন আপনারা এই গাছকে কিন্তু অন্য টবে দিতে পারেন বা এর ডাল কেটে লাগাতে পারেন, খুব তাড়াতাড়ি শেকড় বেরিয়ে যাবে। শীতকালে এই গাছের জল খুব কম প্রয়োজন হয়, আপনারা 1-2 সপ্তাহ পরও এই গাছে জল দিতে পারবেন। আর সারেরও প্রয়োজন তখন হয় না, সার তখন না দিলেও চলবে। এবার আসুন জেনে নেওয়া দরকার যে কিভাবে আমরা বা কোন মাটিতে এই গাছটাকে আমরা বসাতে পারব, কীরকম মাটি করব। এই গাছের জন্য আমরা 40% নেব গার্ডেন সয়েল, 30% নেব বালি, আর 20% নেব ভার্মি কম্পোস্ট, আর তার সাথে 10% কোকোপিট মিশিয়ে নেবেন। এই উপাদানে যদি আপনারা মাটি প্রস্তুত করেন তবে কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, একদম ঝুরঝুরে মাটি হবে, আর মাটিতে জলধারণ ক্ষমতাও থাকবে সীমিত, তাই গাছ কিন্তু আপনাদের খুব ভালো থাকবে। এরকম মাটি প্রস্তুত করলে জল দিলেই জল কিন্তু অতি সহজে ড্রেন আউট হয়ে যাবে, তাই গাছের কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, এই গাছের জন্য বিশেষ রকম সারের প্রয়োজন হয় না, তবে আপনারা মাসে একবার সর্ষের খোলের পাতলা জলটা দিতে পারেন, অথবা ভার্মি কম্পোস্ট ভিজিয়ে সেই লিকুইড জলটাও এই গাছে দিতে পারেন। এর বেশি কোনো সারের এই গাছে প্রয়োজন নেই। এই গাছের আরেকটা প্রবলেম আছে, দেখবেন মাঝে মাঝে এই গাছের পাতাগুলো ড্রাই হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, তাই চিন্তার কিছু ব্যাপার না, এই গাছের এটাই নিয়ম। যখনই দেখবেন এই পাতাগুলো এরকম ধরনের শুকিয়ে গেছে, পাতাগুলোকে শুধু ছিঁড়ে ছিঁড়ে এইভাবে ফেলে দেবেন, তাহলেই দেখবেন এতে কোনো ক্ষতিও হবে না। এটা একটা ন্যাচারাল ব্যাপার এই গাছে, কিছুদিন অন্তর অন্তরই কিন্তু এরকম পাতাগুলো ড্রাই হয়ে যায়, সেগুলোকে পরিষ্কার করে দিলেই কিন্তু গাছ খুব সুন্দর থাকবে। যারা ছাদ বাগানে গাছ করছেন অতি অবশ্যই এই গাছটা করতে পারেন, এই গাছ কিন্তু ছাদ বাগানের শোভা অনেকাংশে বাড়িয়ে দেয়, বা আপনারা আপনাদের বারান্দাতেও এই গাছ রেখে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা পুরনো বন্ধু আছেন আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর নতুন বন্ধুদের আবারও বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।